আমার হাতে এই মুহূর্তে যে স্মার্টফোনটি দেখছেন আপনারা, এইটার ব্যাপারে আপনাদের প্রচুর আগ্রহ দেখলাম। মানে অনেকেই এভরিডে বলতে গেলে আমাদের রিকোয়েস্ট করছিলেন পোকো A5 এই স্মার্টফোনের রিভিউ দেওয়ার জন্য। সো ফাইনালি আমি হাজির হয়ে গেলাম ফুল টেস্টিং রেজাল্ট নিয়ে। এই স্মার্টফোনটার কয়েকটা জায়গা আছে খুবই দারুণ, যা দেখে হয়তো আপনার ভালো লেগে যাবে। ফার্স্ট অফ অল এর ডিসপ্লেটা, জাস্ট এর ডিসপ্লেটা দেখুন। মানে এটার পাশাপাশি যদি আমি স্যামসাং গ্যালাক্সি S22 ধরি, তো দেখে বোঝার উপায় নেই যে আসলে এটা কোনো ফ্ল্যাগশিপ স্মার্টফোন না। মানে এটার চিন বেজেল খুবই ন্যারো। দেন এটাতে একদম লেটেস্ট একটি প্রসেসর রয়েছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Plus Generation 2, যাকে আপনি কম্পেয়ার করতে পারেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Plus Generation 1। হ্যাঁ, কিছু জায়গা অবশ্যই পিছিয়ে আছে, বাট অনেকটাই তার কাছাকাছি। যেমন এদের দুজনের আর্কিটেকচার সেম। তারপর এই স্মার্টফোনটার যে ক্যামেরা 64 মেগাপিক্সেলের, সেখানে আপনি ওয়াইএস পাবেন। আবার এই স্মার্টফোনের ব্যাটারি সেটাও বেশ বড় সড়ো এবং 67 ওয়াটের চার্জার রয়েছে। আরও অনেক কিছুই আছে। তো আজকে আমরা আমাদের টেস্টিং রেজাল্টগুলো শেয়ার করছি। যেহেতু এর আনবক্সিংয়ের ভিডিও আগে দেওয়া হয়েছিল, তো ওই বিষয়গুলো একটু দূরে থাক। অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও স্পন্সর SMS গ্যাজেটকে, যাদের কাছে আপনারা অবশ্যই এই স্মার্টফোন সহ বর্তমান সময়ের জনপ্রিয় সমস্ত রকম স্মার্টফোন অ্যাভেলেবল পেয়ে যাবেন। তাদের সব বসুন্ধরা সিটিতে রয়েছে এবং আমার ডেসক্রিপশনে তাদের ইনফরমেশন দেওয়া থাকবে। পাশাপাশি এই ডিভাইসের কারেন্ট প্রাইস কি, আজকের কি প্রাইস রয়েছে সেটাও মেনশন করা আছে। অলরাইট, তো আমরা না ফার্স্টেই কথা বলতে চাই এর ডিসপ্লেটা নিয়ে। এর ডিসপ্লেকে প্রোটেকশন করছে মূলত কর্নিং গরিলা গ্লাস 5। তবে রিয়ার প্যানেলে আমরা কোনো প্রোটেকশন পাইনি, এটা মূলত প্লাস্টিক, কিন্তু দেখতে একদমই গ্লাসের মতো লাগবে। বডি ফ্রেমটাও প্লাস্টিকের। ওকে, আমরা ডিসপ্লেটার সাইজ দেখছি 6.67 ইঞ্চ। এটা ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি প্যানেল, অ্যামোলেড প্যানেল মূলত, 120Hz হাই রিফ্রেশ রেট। এই ডিসপ্লেটা কিন্তু 12 বিটের, যেখানে আমরা ম্যাক্সিমাম স্মার্টফোন এরকম প্রাইস পয়েন্টে দেখতে পাই 10 বিটের হয়ে থাকে, এটা 12 বিট। এবং এইটাতে আমরা অবশ্যই 1000 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস পাচ্ছি, আউটডোরেও এটা ব্যবহার করা যায় ইজিলি। দেন যা বলছিলাম, এই ডিসপ্লেটা দেখে ভালো লেগে যাবে। দেখেই ভালো লেগে যাওয়ার পিছনে মেইন রিজনটা হলো এইটার চিন বেজেল এতটা ন্যারো, ইভেন একদমই সিমেট্রিক্যাল, যা দেখলেই মানে একটা আই কিছু একটা ব্যাপার থাকে না, ওইটা আপনি এর থেকে মানে ওই ফিলটা আপনি পাবেন। ইভেন আমি ওই যে বারবার বলছিলাম যে এরকম দামি স্মার্টফোনের সাথে কম্পেয়ার করে দেখছিলাম সাইড বাই সাইড, যেমনটা ভিডিওতে আপনারা দেখছেন, আসলে দেখে বোঝারও উপায় নেই বা দেখলে মনে হয় এটা একটা কোনো ফ্ল্যাগশিপ গ্রেডের ডিসপ্লে। যদিও আমরা এখানে 2K বা হাই রেজুলেশন দেখছি না, ফুল এইচডি প্লাসই আছে। ডিসপ্লে টপ সেন্টারে রয়েছে সিঙ্গেল পান্সেল কাটআউট, এটার সাইজটা ছোটই বলবো আমি। আর এটার টাচ রেসপন্স কিন্তু আমাদের কাছে ভালো লেগেছে, খুবই কন্ট্রাস্ট একটা ডিসপ্লে, কালারফুল। ওভারঅল ডিসপ্লে নিয়ে আমি খুবই সন্তুষ্ট আছি, আশা করছি আপনাদের ভালো লেগে যাবে। নাও পারফরমেন্স, এই স্মার্টফোনটাতে একদম নতুন একটি প্রসেসর রয়েছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Plus Generation 2, যার গ্রাফিক্স ইউনিটকে পাওয়ার করছে অ্যাড্রিনো 725। এইটার আর্কিটেকচার আর হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Plus Generation 1 সেম আর্কিটেকচার, দুইটা প্রসেসরের মোটামুটি পারফরমেন্সও কাছাকাছি, বাট হ্যাঁ ওইটার ফ্রিকোয়েন্সি কিছুটা বেশি। মানে 8 Plus Generation 1 এর CPU ক্লক স্পিড হলো 3200 MHz, আর এইটার ক্ষেত্রে হলো 2910 MHz। তো দেখছেন যে এখানে 10%-এর মতো হয়তো একটু পিছিয়ে আছে। হ্যাঁ অবশ্যই দামও তো কম। তো এর বাইরে আমরা দেখতে পাই স্মার্টফোনটা রান করছে MIUI 14 এ, বেসড অন Android 13। এর যে স্টোরেজ ভ্যারিয়েন্ট দুইটা, একটা হলো গিয়ে স্টোরেজ ঠিক না মানে র্যাম ভ্যারিয়েন্ট, 8256 এবং 12256। স্টোরেজ টাইপ হলো UFS 3.1, র্যাম টাইপ LPDDR5X। তো বলা যায় একদম ফ্ল্যাগশিপ গ্রেডের জিনিসপত্রই আছে এখানে, রাইট? মানে আমরা যদি কাগজ কলম দেখতে যাই। তো নতুন প্রসেসরের পারফরমেন্স কি ছিল ভাই? এইটার পারফরমেন্স সিরিয়াসলি একদমই বলা যায় হাই মিড রেঞ্জ টু ফ্ল্যাগশিপ লেভেলের কাছাকাছি একটা পারফরমেন্স দিতে পারবে আপনাকে। এবং ওভারঅল অপটিমাইজেশনও খারাপ পায়নি। এই কয়েকদিন যে আমরা ব্যবহার করছিলাম ডে টু ডে কাজগুলো, তো সব কাজগুলো খুব স্মুথলি হ্যান্ডেল করতে পারছে এই স্মার্টফোন। মানে MIUI এর যে বাগটাকের ঝামেলা, সেগুলো কিন্তু আমরা এই স্মার্টফোনটাতে ফেস করিনি একবারও। এর বড় ভাই আমরা ফেস করছিলাম মেসেঞ্জার একটু ইস্যু, বাট এইটার ক্ষেত্রে কিন্তু ওই প্রবলেমটা আবার ফেস করিনি। একসাথে অনেকগুলো অ্যাপস নিয়ে কাজ করা যাচ্ছিল, ইভেন 8GB RAM আমার কাছে গুড এনাফ মনে হয়েছে। যদি আপনি মাল্টিটাস্কিংয়ে বেশ কয়েকটা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে চান, আশা করছি খুব ইজিলি করতে পারবেন। তারপরেও যদি বড় বড় অ্যাপ্লিকেশন একসাথে অনেকগুলো নিয়ে কাজ করতে হয়, দেন আপনি 12GB নিশ্চয়ই দেখতে পারেন। ডে টু ডে ইউজেসে এই ফোনটা খুব বেশি হিট জেনারেটও করছিল না, যতটুকু গরম হচ্ছিল তার কুলিং সিস্টেম আবার খুব সহজেই ঠান্ডা করে দিতে পারছিল। মূলত এর মাঝে ভ্যাপোর চেম্বার কুলিং টেকনোলজি ব্যবহার হয়েছে এবং 14 লেয়ার হচ্ছে গিয়ে গ্রাফাইট শীট আছে এর মাঝে, সো এটা মোটামুটি দ্রুতই ঠান্ডা করতে পারে। তো এর স্কোরটা দেখুন, 9 Lakh Plus। আমরা ভাবছিলাম যে এটা হয়তো 7 Lakh Plus বা এর আশেপাশে থাকবে, বাট এটা 9 Lakh পর্যন্ত যেতে পারছে। তবে গেমিং পারফরমেন্স কিন্তু এই স্মার্টফোন থেকে আমরা দুর্দান্তই পেয়েছি। এই মোবাইল ফোনে আমরা পাবজি ফার্স্টে রান করি, যা আমরা দেখছিলাম HDR এক্সট্রিমে প্লে করা যাচ্ছিল, ইভেন আমরা স্মুথ 90fps প্লে করতে পারছিলাম। আমরা খুবই স্মুথ একটা রেজাল্ট পেয়েছি লং টাইম গেমিংয়ে। হ্যাঁ ফোনটা মোটামুটি গরম হয়, বাট থার্মাল থ্রোটলিং আবার এতে আমরা পাইনি, বা সময়ের সাথে গরম হয়ে গিয়ে যে ফ্রেম ড্রপ করতে থাকে বা পারফরমেন্স খুব বেশি ড্রপ করে এরকম কোনো ইস্যু পাইনি। হ্যাঁ মাঝে মধ্যে আমরা ফ্রেম একটু ওঠানামা করতে দেখছি, বাট ওভারঅল এর পাবজির ক্ষেত্রে আমি এর পারফরমেন্স নিয়ে আসলে সন্তুষ্ট ছিলাম। দেন এই স্মার্টফোনটাতে আমরা COD রান করি, ওইটা আরও বেটার রেজাল্ট দিয়েছে, খুবই স্মুথলি প্লে হচ্ছিল এই স্মার্টফোনে এবং পাবজির তুলনায় কম গরম হচ্ছিল তখন স্মার্টফোনটি। দেন আমরা Asphalt 9 ট্রাই করি, ওইটা রেজাল্টও ভালো পেয়েছি, ইভেন গ্রাফিক্স সেকশনও কিন্তু এক্ষেত্রে ভালো ছিল, যেখানে দেখা যায় Asphalt 9 অনেক স্মার্টফোনে খুব স্মুথলি রান করে বাট গ্রাফিক্স ততটা ভালো হয় না, এটার ক্ষেত্রে ভালো ছিল। দেন আমরা জেনশন ইম্প্যাক্ট ট্রাই করছিলাম এই স্মার্টফোনে,
সর্বোচ্চ সেটিংসে আমরা প্লেয়াবল রেজাল্ট পেয়েছি স্মার্টফোন থেকে। এখন যদি কিনা আপনি এর বড় ভাইয়ের সাথে কম্পেয়ার করতে চান, পোকো F5 প্রোর সাথে কম্পেয়ার করতে চান, তাহলে অবশ্যই গেমিং পারফরমেন্সে সে তুলনামূলকভাবে কিছুটা পিছিয়ে থাকবে। কিন্তু স্টিল এইটা যে বাজেটে পাওয়া যায় সেই জায়গা থেকে কিন্তু বেশ ভালো রকমের একটা পুশ দিতে পারছে। এই স্মার্টফোনটার এখন কারেন্ট প্রাইস কত? 42,000 টাকার মতো আছে। বাট এইটার দাম আগামী 10 দিনের মধ্যে আশা করছি কমে যাওয়ার পসিবিলিটি আছে, কারণ এইটার গ্লোবাল ভ্যারিয়েন্টের স্মার্টফোনগুলো তখন বাংলাদেশে ঢুকতে শুরু করবে বা ঢুকবে। তো ঢুকলে এইটার দাম দেখবেন যে ওই যে 38-39 মধ্যে চলে আসবে, তখন কিন্তু এই প্যাকেজটা খুব দারুণ হবে এবং ওই বাজেটের অন্যতম সেরা একটা গেমিং ডিভাইসও হতে পারে। অলরাইট, ক্যামেরায় মেইন শুটারটা হলো 64 মেগাপিক্সেল, যা মূলত অমনিভিশনের সেন্সর, অমনিভিশন OV64B। পরবর্তী সেন্সর হলো 8 মেগাপিক্সেলের, যা আল্ট্রাওয়াইডে শুট করবে। আর পরবর্তী আরেকটি ইউজলেস সেন্সর আছে যেটা খুবই প্রয়োজন, ওটা হলো ম্যাক্রো শুটার। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা হলো 16 মেগাপিক্সেলের। ম্যাক্সিমামে আমরা এরকম বাজেটের স্মার্টফোনে দেখতে পাই কালার একটু বুস্টেড দেয়, খুব কালারফুল ছবি দেয়। এইটার ক্ষেত্রে হ্যাঁ, আমরা রেড কালারটাকে একটু বুস্ট করতে দেখছি, এর বাইরে অন্যান্য কালারগুলো কিন্তু অলমোস্ট ন্যাচারাল টাইপের ছিল, বিশেষ করে ডেলাইটের ছবিগুলোতে। তবে একটু কন্ট্রাস্টই মনে হয়েছে ওভারঅল ছবি। আমরা ডাইনামিক রেঞ্জটা কিন্তু স্মার্টফোনে বেশ ভালোই পেয়েছি, শ্যাডোতেও মোটামুটি ভালোই ডিটেল ধরে রাখতে পারে ডেলাইট কন্ডিশনে। মেইন ক্যামেরা এবং 64 মেগাপিক্সেল মোডে আমরা আলাদা আলাদা ছবি তুলে দেখছিলাম। 64 মেগাপিক্সেল মোডে যদি যান সেই ক্ষেত্রে প্রায় 15%-এর মতো হয়তো আপনি একটু বেটার রেজাল্ট পাবেন, মানে ডিটেলের পরিমাণ কিছুটা বাড়ে, তখন চাইলে এই ছবি জুম করে নিয়েও আপনি ব্যবহার করতে পারবেন। লোলাইটের সাথে সাথে এর ছবিতে আমরা কন্ট্রাস্টের পরিমাণ আরও বেশি দেখছিলাম এবং তখন নয়েজের দেখাও পাওয়া যায়, একটু সফটও করছিল। বাট এর নাইট মোড অন করে নিলে তুলনামূলকভাবে বেটার আউটপুট পাওয়া যায়। স্টিল তখনও আমার কাছে একটু ওভার কন্ট্রাস্টই মনে হয়েছে, আর একটু লেস কন্ট্রাস্ট থাকলে মনে হয় দেখতে আরও বেশি ভালো লাগতো এই ছবিগুলোকে। তবে হাইলাইট ব্যালেন্সটা বেশ ভালোভাবেই করতে পারছিল লোলাইটে। তারপরে আল্ট্রাওয়াইড, ওনার কি অবস্থা? ওনার সাথে যদি আমরা কম্পেয়ার করি মেইন শুটারের সাথে, তাহলে কালারের কিছুটা বৈষম্য লক্ষ্য করা যায় দুটোর ক্ষেত্রে। বাট ডিটেল ডেলাইটে কিন্তু মোটামুটি ভালোই ধরে রাখতে পারে মেইন ক্যামেরার মতো। বাট লোলাইটের সাথে সাথে বা বিকালেও আমরা দেখছিলাম এর ছবি তুলনামূলকভাবে একটু কম ডিটেলে দিচ্ছিল, সেই সাথে কন্ট্রাস্টের পরিমাণও বাড়ছিল। আর এইটা নাইট মোডে বা লোলাইটে ততটা বেটার রেজাল্ট দিতে পারেনি যেমনটা কিনা মেইন শুটার দিতে পারছে। ম্যাক্রো শুটার দুধভাত উনি আছে আর কি। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা এটাতে বেশ ভালোই ডিটেল ধরে রাখতে পারে যদি প্রপার লাইট পায়, সেটা ইনডোর আউটডোর। বাট ইনডোরের ক্ষেত্রে একটু সফটওয়্যার প্রবণতা থাকে, একটু গ্লো করবে, যেটা আমরা ম্যাক্সিমাম স্মার্টফোনের ক্ষেত্রে দেখি ফ্রন্ট ফেসিং ক্যামেরা মনে হয় আর কি। বাট এইটা ডাইনামিক রেঞ্জটা আর কি তুলনামূলকভাবে কিছুটা পিছিয়ে থাকছে মেইন ক্যামেরার সাথে যদি আমরা কম্পারিজনে নেই। আর এটার যে পোর্ট্রেট মোডটা কিন্তু আবার বোথ ক্যামেরাই ভালো দিচ্ছিল, বিশেষ করে রিয়ারের ক্যামেরার যে পোর্ট্রেট মোড, সেখানে দেখলাম মেইন সাবজেক্টকে বেশ ভালো রকমের কিন্তু ডিটেলে রাখতে পারছে, ইভেন জুম করলেও বোঝা যায় সেটা। আর সামির ফোনের এজ ডিটেকশন কিন্তু খুব একটা খারাপ হয় না, মোটামুটি ভালোই হয় বলা যায়। তারপরেও মাঝে মধ্যে ক্রিটিক্যাল সিচুয়েশনে একটু মিসম্যাচ করে, এর বাইরে কিন্তু ভালোই ছিল। ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা একটু অ্যাগ্রেসিভ লাগতে পারে অনেকের কাছে আর কি। এর মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 4K 30fps, আমি 60fps মিস করছি এখানে, তবে আপনি 1080p নিলে 60fps রেকর্ড করতে পারবেন। স্ট্যাবিলিটি যা আছে এটা মানানসই বা মেনে নেওয়ার মতো আছে, বাট 4K এর ক্ষেত্রে আমরা ডিটেলটা একটু বেশি দেখছি। কালারটা আমার মনে হচ্ছে এখানে একটু পপআপ দিচ্ছে, ইভেন এইখানেও আমার কাছে মনে হয়েছে একটু কন্ট্রাস্টই হচ্ছে। আর যদি আপনি 1080p নেন তখন আপনার কাছে স্মুথ ভিডিও মনে হবে ঠিকই, বাট ডিটেল কিছুটা লস করে। বাট ওভারঅল এর ভিডিও কোয়ালিটি নিয়ে মানা যায় যখন কিনা আমরা 38K to 40K এর মধ্যে পেয়ে যাবো স্মার্টফোন। সব মিলে ক্যামেরাকে আমি বলবো ডিসেন্ট ক্যামেরা, ওকে মানা যায়। ব্যাটারি, এই যে এত কিছু রান করার জন্য ওনার মাঝে রয়েছে 5000mAh এর ব্যাটারি, বাট তা সত্ত্বেও স্মার্টফোনটা কিন্তু বেশ স্লিম। হ্যাঁ, বেশ স্লিম। আর এটাকে চার্জ করার জন্য বক্স আপনি পেয়ে যাবেন 67W চার্জার, যা দিয়ে এই ফোনকে 0 to 100% চার্জ করতে আমাদের সময় লাগছে 50 মিনিটের মতো। সো দ্রুত সময় চার্জ করা যাবে। 120Hz অন রেখে এই স্মার্টফোনটা থেকে আমরা 6.5 ঘন্টা প্লাস SOT পেয়েছি, বা 6.5 ঘন্টার মতো SOT পেয়েছি। তো বলতে পারেন একদিন এই স্মার্টফোন চালানো যাবে যদি কিনা আপনি রেগুলার ব্যবহারকারী হয়ে থাকেন। স্মার্টফোনটিতে স্টেরিও স্পিকার রয়েছে উপরে এবং নিচে, একদম যে ব্যালেন্স সাউন্ড দেয় এমন না, এইটার সাউন্ডটা একটু কম, এইটার লাউডনেসটা একটু বেশি, বাট সাউন্ড বেশ ক্লিয়ার। ইভেন ফুল ভলিউমে আমরা এর থেকে ডিস্টরশন পাইনি। আর বেস্টেজ মোটামুটি যা আছে বা ক্ল্যারিটি মোটামুটি ঠিক আছে, চলে আর কি। ইয়ারপিসের সাউন্ড আবার ঠিকঠাক আছে। এছাড়াও প্রয়োজনীয় সেন্সরসগুলো আছে স্মার্টফোনে, ইভেন IR ব্লাস্টার পাবেন আপনি, যেটা হয়তো অন্য ব্র্যান্ডের স্মার্টফোনে আমরা কমেই দেখি। আর 3.5mm হেডফোন জ্যাক আছে, USB Type-C পোর্ট আছে। তো এই তো এখন সব মিলে ছিল Poco F5, এই যাতে কিছু মিলে না। তো এখন এই স্মার্টফোনটার দাম হলো গিয়ে 42,000 টাকা বা 42,000+ আশেপাশে, এরকমই তো আছে। বাট ডে টু ডে এর প্রাইসটা কমবে, আমি যেমনটা বলছিলাম হয়তো আপনার 10 ডেজ এইটার দাম আরও কিছুটা কমবে, তো তখন এটা কিন্তু খুবই আদর্শ একটা প্যাকেজ হতে পারে ভাই। তারপরেও একটা সন্দেহ থাকে যাবে, কারণ এটা পোকোর ফোন, মানে বক্সের ভিতরে একটা মাদারবোর্ড দিয়ে দিলে আর কি সুবিধা হইতো, মানে ওরকম একটা চিন্তা ভাবনা আসবে। আমি জানি এই এই কথা আমি না বললেও এই কমেন্ট আসতো, অনেকেই বলতেন যে ভাই এটার বক্সে কি আলাদা মাদারবোর্ড আছে, মানে তারা এরকমের সুনাম কুড়াইছে আর কি। সো মানুষ ভয় পায় এখন পোকোর ফোন কিনতে। এখন আমি জানি না পোকোর এই নতুন স্মার্টফোন তারা নতুনভাবে কি সাপোর্ট দিবে বা আগের মতো কোনো ইস্যু নিয়ে আসবে কিনা, না আসুক এমনটাই চাইবো। বাট সিরিয়াসলি এই ফোনটা দেখতে বেশ সুন্দর,
ডিসপ্লেটা খুবই ভালো, পারফরমেন্স নিয়ে আমি সন্তুষ্ট আছি, ক্যামেরাটা মোটামুটি ওকে, এই আর কি। দেখে এখন পর্যন্ত মনে হয় সাজেস্ট করার মতো একটা ফোন, বাট লং রানে কি করবে সেটাই দেখার পালা। আপনাদের কাছে কেমন লাগছে এই স্মার্টফোন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা।